नमस्कार आपनारा देखছেন 24 घंटा इंडिया टीवी আমি অরূপ চক্রবর্তী দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন আপনাদের আনন্দপুর থানার সামনে আজকে কেন বিক্ষোভ আজকে আমরা আনন্দপুর থানার সামনে উপস্থিত হয়েছি কারণ আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওনার উপরে কোচবিহারে আক্রমণ হয়েছে তার জন্য আমরা আজকে আমাদের যে রাজ্যব্যাপী যে কর্মসূচি যে প্রতিটা থানাতে থানাতে আমাদের বিক্ষোভ কর্মসূচি হয়েছে তারই অংশ হিসাবে আমাদের কেশপুর পশ্চিম মণ্ডলের পক্ষ থেকে আমরা আনন্দপুর থানাতে আজকে আমরা উপস্থিত হয়েছি যে যাতে আমাদের রাজ্য সভাপতির উপরে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি যাতে আর পুনরায় কোনোভাবে আমাদের রাজ্য সভাপতি কেন আমাদের কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এইভাবে আক্রমণ হয় তারই প্রতিবাদে আমরা এখানে আপনার নাম আমার নাম রঙ্গলাল বটপেল আমি কেশপুর পশ্চিম মণ্ডলের স্থায়ী মন্ডল ধন্যবাদ লাল গেন্ডিটা পরে আছে তো মার হয়েছিল পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দিতে হবে রাজ্য সভাপতির উপর হামলা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।